দীর্ঘদিন ধরে জন্মের শংসাপত্র না পাওয়ায় বিক্ষোভ সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা যায়, দীর্ঘদিন ধরে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিকমতো পাওয়া যাচ্ছে না জন্মের শংসাপত্র। দিনের পর দিন জন্মের শংসাপত্র নিতে হাসপাতালে ঘুরতে হচ্ছে গ্রামবাসীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দীর্ঘদিন ধরে জন্মের শংসাপত্র না পাওয়ায় বিক্ষোভ সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা যায়, দীর্ঘদিন ধরে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিকমতো পাওয়া যাচ্ছে না জন্মের শংসাপত্র। দিনের পর দিন জন্মের শংসাপত্র নিতে হাসপাতালে ঘুরতে হচ্ছে গ্রামবাসীদের। সমস্যা বলতে গেলে, আমার বাচ্চা এই হাসপাতালে জন্ম হয়েছিল 10/3/2022। আমি এখানে ফর্ম ফিল আপ করে জন্ম সার্টিফিকেটের জন্য 24/3/2022 আমি জমা দিই। তারপরে আমাকে ডেট দিল এখান থেকে যে 29/6/2022 এই ডেটে আসবে, এসে সার্টিফিকেট নিয়ে যাবে। তারপরে আমি এই 29/6/2022 আমি আসি। আসার পরে আমাকে আবার বলা হচ্ছে যে তোমাকে অনলাইনের মাধ্যম থেকে তোমাকে ই মেসেজ যাবে, তারপরে অনলাইনে বের করে নেবে। যদি অনলাইনে আমাকে বের করতে হয়, তাহলে আমাকে কেরালা থেকে আমাকে এখানে আসার কী উদ্দেশ্যে আমার আসা 29 তারিখে? তারপরে অফিস বন্ধ হয়ে যায়, তারপর আমি আজকে এসে এখানে দেখছি যে এরকম দুর্ঘটনা অনেকজনেরই আছে। বুধবার সাগরদিঘি হাসপাতালে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরে ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারী শেখ সাহেব বলেন, বছর পার হয়ে গেলেও সাগরদিঘি হাসপাতাল থেকে জন্মের শংসাপত্র পাওয়া যাচ্ছে না। আমাকে একাধিকবার বর্ধমান থেকে জন্মের শংসাপত্র নিতে আসতে হচ্ছে। সমস্যা বলতে, ধরুন আমার বাচ্চা এখানে ডেলিভারি হয়েছে প্রায় আগস্ট মাসের 10 তারিখে একদম 2021-এ। সেই থেকে আমি বর্ধমান থেকে দীর্ঘবার ফোন করছি, আসছি, জমা দিচ্ছি, বারবার আসছি, ফিল আপ করছি, তার সত্ত্বেও আমাকে কোনো কাজ হচ্ছে না। তারপরে একজন ওদের সাইবারে যে থাকে, সে বললো যে জন্ম মৃত্যুর জন্য এখানে আমাদের একজন আছে, ওই জন্য টাইমটা এখানে বেশি লাগছে। তারপর খোঁজ খবর নিয়ে দিচ্ছি, তারপরে আবার মানে ফর্ম ফিল আপ করে গেছি, তারপরে আবার ওদেরকে জিজ্ঞেস করছি, বলছে না আমার নামে আমি যে নামটা ফিল আপ করেছিলাম সে ফর্মটা ওদের কাছে নেই, কিন্তু ফর্মের রিসিপ্ট কপি আমার কাছে আছে, আমি একটা আসলটা জমা দিয়েছিলাম, আমার জেরক্সটা আমার কাছে রেখেছিলাম। তো এরপর যে সমস্যাগুলো আমরা ভুগছি, যে এরপর আমরা কী করবো, কীভাবে জন্ম সার্টিফিকেটগুলো পাবো, সেগুলো তো আমাদেরকে ভালোভাবে বলতে হবে যে বারবার খালি আসবো আর ফর্ম ফিল আপ করে চলে যাবো, দীর্ঘদিন খালি বর্ধমান থেকে আসা যাওয়া করবো। প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেলো আমার, মানে এর আগেও ঘুরে যাচ্ছি, যে তারপরে ফর্ম ফিল আপ করতে হলো, ফর্ম ফিল আপ করার পরেও খোঁজ খবর নিচ্ছি, কোনো মানে কোনো ডকুমেন্টসই নেই আমার বাচ্চার এখানে, খালি দেখাচ্ছে যে সাগরদিঘি আর আমার নামটা দিয়েছে আর আমার ওয়াইফের নামটা দিয়েছে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শা।